গত পর্বে আমরা জেভিজুর অ্যাকাউন্ট তৈরি করেছি। আজকে পর্বে আমরা হচ্ছে গত পর্বে আমরা প্রোডাক্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে আমার প্লেলিস্টে আছে। যাই হোক, এখন আপনি এই পর্বে আমরা হচ্ছে যে প্রোডাক্টটাকে কিভাবে হচ্ছে মার্কেটিং করে সেটা আমি দেখাবো। তো যে প্রোডাক্টগুলো সরাসরি লিঙ্কে মার্কেটিং করা যায় না, তো ম্যাক্সিমাম সাইডেই সরাসরি লিঙ্কে মার্কেটিং করলে ব্যান করে দেয়। তো আমরা আজকে হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে প্রোডাক্টটাকে ফেসবুকে মার্কেটিং করব। এবং আমি গত পর্বে বলেছিলাম যে যদি আপনারা ফেসবুকে কীভাবে মার্কেটিং করতে হয় সেটা দেখতে চান তাহলে কমেন্টস করলে আমি হয়তো ফেসবুকে মার্কেটিং করার একটা হচ্ছে ভিডিও তৈরি করব। যাই হোক, আজকে আমরা হচ্ছে যে ফেসবুকেই মার্কেটিং করব। তো আমরা প্রোডাক্টের হচ্ছে যে ডিটেলসটা জানার জন্য আমরা হলো প্রোডাক্ট পেজে যাব। তো প্রোডাক্ট পেজে গিয়ে আমরা প্রোডাক্টের ডিটেলসগুলো কালেক্ট করব। আসলে কাস্টমারকে আমরা কী বলে কনভিন্স করব যে এই প্রোডাক্টটা তাদের জন্য উপযোগী, তো সেটাই হলো যে এই প্রোডাক্ট পেজে এসে ওই ইনফরমেশনগুলো আপনাদের দিতে হবে। তো এই এই প্রোডাক্ট পেজে যে ইনফরমেশন আছে, তো আরও ডিটেলস ইনফরমেশন আপনারা হচ্ছে চলেন আমরা দেখি প্রোডাক্ট ডিটেলস ইনফরমেশনগুলো কোথায় ভালো পাওয়া যায়। আচ্ছা, এই প্রোডাক্ট পেজে যাই দেখি। ওকে, আচ্ছা এটার থেকে এটাতে মোটামুটি ভালো ইনফরমেশন আছে। আচ্ছা, বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে সাধারণত। তো এইখানে একটা তাদের কংগ্রাচুলেশনস অন ইওর অর্ডার সুপার অ্যাফিলিয়েট ভিডিও আছে। প্রোডাক্টের ভিডিওটা আপনি প্লে করে দেখবেন যে আসলে প্রোডাক্টটা আসলে কি সম্পর্কে। তো প্রোডাক্টের নেম হচ্ছে সুপার অ্যাফিলিয়েট। আর আপনারা চাইলে যে প্রোডাক্টের জন্য যে একটা ইমেজ কালেক্ট করবেন এই ইমেজটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং যদি আপনারা চান যে ভিডিওটা ডাউনলোড করে সেটা হচ্ছে সরাসরি ভিডিওটা দিয়েও আপনারা হচ্ছে যে ই করতে পারবেন, আপনার ওয়েবসাইটে ভিডিওটাও দিতে পারবেন। তো আপাতত আমরা হচ্ছে প্রোডাক্টের ইমেজ নিয়ে ই করব, মার্কেটিং করব। চলেন একটা স্ক্রিনশট নিয়ে নিলাম প্রোডাক্টের ইমেজের, আর এই স্ক্রিনশটটাকে আমি পেইন্ট দিয়ে স্ক্রিনশটটাকে এডিট করব। তো স্ক্রিনশটটাকে আচ্ছা এখন আমি ক্রপ করে নিই। ক্রপ করে নিলাম, এখন এটাকে সেভ করব আমরা কোনো একটা জায়গায়। মিউজিকের ভিতরে সেভ করলাম, আপনি আপনার মতো কোন একটা জায়গায় সেভ করে নেবেন, একটা নাম দিয়ে দিবেন আপনার পছন্দ মতো। তো এখন এই প্রোডাক্টটাকে আমরা ফেসবুকে প্রমোট করব। তো ফেসবুকে প্রমোট করার আগে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমার ডোমেইন হোস্টিং আছে, আমি আপাতত এখানে দেখাচ্ছি না। আমরা আপনাদের ধরে নিচ্ছি যে আপনাদের কোনো ডোমেইন হোস্টিং নেই, সেই ক্ষেত্রে আপনারা গুগল সাইটে গিয়ে ল্যান্ডিং পেজটা তৈরি করে নিতে পারবেন। চলেন আমরা গুগল সাইটে যাই। যাই হোক, এখানে আপনি সাইট গুগল সাইটে সার্চ দিলেও চলে আসবে। তো গুগল সাইটে যাওয়ার জন্য আপনার একটা জিমেলে অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে ব্রাউজারে।
অথবা যাওয়ার পরে আপনারা লগ ইন করতে পারবেন। তো আমরা একটা ব্ল্যাঙ্ক নেই। আচ্ছা, এইখানে আমি সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তো এইখানে যে আপনি প্রোডাক্ট পেজে গেছেন, এই প্রোডাক্ট পেজে হচ্ছে যে এখানে প্রোডাক্টের নেম যেটা আছে, বা এখান থেকে আপনারা প্রোডাক্টের নেমটা নিতে পারেন। তো নিয়ে যাওয়ার পর এইখানে হইল আপনারা যে কোনো বোল্ড দিতে পারেন, সাইজটাও চেঞ্জ করতে পারেন। সাইজটা চেঞ্জ করে সরি বড় হয়ে গেল, যাই হোক টেক্সটটা একটু বড় তো থাকা উচিত যেহেতু হেডলাইট। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ইমেজের এখানে টেক্সটের একটা কালার দিতে পারেন, পছন্দ মতো কালার নিয়ে দিবেন। আর সাইডের নেমটা আমি দেই শুধু সুপার অ্যাফিলিয়েট এআই পর্যন্ত দিয়ে দিব। ওকে, এখন এইখানে হচ্ছে আপনারা একটা ইমেজ নেবেন, যেমনটা একটু আগে আমরা যে ইমেজটা হইলো ই করলাম, সেই ইমেজটা এখানে নিতে পারেন। সেই ইমেজটা নিয়ে আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন, বাট আমি একটা কনসেপ্ট দিতেছি আর কিভাবে আসলে এগুলো ই করা হয়। তো এই যে এখানে দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন আপনারা কিছু টেক্সট দিয়ে দিতে পারেন, টেক্সটগুলো এখান থেকে কালেক্ট করবেন। তো আমি টেক্সটটা দিয়ে দিলাম এফিলিয়েট মার্কেটিং। তারপরে আপনারা এখান থেকে একটা বাটন নেবেন, বাটন নিয়ে আপনারা আরও কীভাবে সুন্দর করে ডিজাইন করবেন আপনারা সেভাবে দেখবেন যে একটা ল্যান্ডিং পেজ কেমনে ডিজাইন করতে হয়। অথবা যদি আপনারা চান যে আমি এরকম একটা ভিডিও তৈরি করি ল্যান্ডিং পেজ ডিজাইন করার উপরে ফ্রি সাইডে, এবং হচ্ছে যে ডোমেইন হোস্টিং যে এটা ডোমেইন হোস্টিং থাকে যে ওয়েবসাইটগুলোতেও চাইলে আমি যেটা যেটাতে চান আর কি সেভাবে আপনারা কমেন্টস করতে পারেন, ওভাবে আমি ই করে দেবো, তৈরি করে দেবো। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা বাই নাও একটা বাটন দিতে পারি, অথবা এই বাটনগুলো আচ্ছা আমরা বাই নাও লিখি। আপনার মতো লিখে দিবেন, আর এখান থেকে আমরা এই এটা কপি করে নিব। ওকে, ইনসার্ট, এই যে আপনার বাটন হয়ে গেল, বাটনটা আপনার কতটুকু বড় দিবেন না ছোট দিবেন সেইভাবে এই করে নিতে পারেন। তো এখানে বাই নাও বাটনটা হয়ে গেল, এখন এটা আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে এখানে একটা নাম চাইবে যে ওয়েবসাইটের নামটা কি দিতে চাইতেছেন। ধরে নিলাম যে আমরা এটাই এরই একটা নাম দিব। অ্যাফিলিয়েট এআই, আচ্ছা এটাই নিয়ে নিছে। তো পাবলিশ করে দিলাম। এখন পাবলিশ করার পরে আমরা ওয়েবসাইটে ভিউ করতে পারবো। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। তো আমাদের যে এই পর্যন্ত ইউআরএল নিলেই চলবে। তো চলেন আমরা হইল এখন হচ্ছে ফেসবুকে এটা পোস্ট করি। তো ফেসবুকে পোস্ট করার জন্য আমার ধরেন ফেসবুক আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে ওকে আচ্ছা আমার একটা আপনি আপনাদের মতো ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করবেন, আমি একটা অ্যাকাউন্টে পোস্ট করি। তো তো ফেসবুকে গেলাম, যাওয়ার পরে এখানে হচ্ছে যে
যে আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করছি এই ল্যান্ডিং পেজের পেজটা আমরা হলো যে এখানে ই করব বস্তু তার আগে আমরা ছবিটা নিয়ে নিতে পারি যে ছবিটা আমরা হলো ই করলাম এই যে ছবিটা এবং আপনার টেক্সট আপনার পছন্দ মতো টেক্সট আসলে কপিরাইট এটা তো কপিরাইটের ভিডিও না তো আমি কপিরাইট রিলেটেড বলতেছি না আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সট দিয়ে এটা মার্কেটিং করবেন আপনার প্রোডাক্টের নামটা দিলাম দেওয়ার পরে এইখানে ধরেন আপনারা চাইলে এটাকে যাই হোক প্রোডাক্টের নামটা দিলাম তারপরে আর কিছু টেক্সট দেই দেওয়ার পরে আপনি হচ্ছে যে আপনার মতো একটা টেক্সট দিতে পারেন যেমন আমি লিখলাম যে টু বাই বাই দিস প্রোডাক্ট ক্লিক দিস লিঙ্ক আপনার লিঙ্কটা হচ্ছে এইটা আপনারা হোমটা চাইলে কেটেও দিতে পারেন কোনো প্রয়োজন পড়বে না এখানে ঠিক আছে এখন হয়তো যে পোস্ট করে দিলাম এটা আমি একটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করছি আপনারা চাইলে আপনাদের বিভিন্ন পেজে পোস্ট করতে পারেন অথবা পেজে পোস্ট করে ওখান থেকে বুস্ট করেও অনেক সময় আপনারা প্রোডাক্ট সেল করতে পারবেন অথবা বিভিন্ন আরও অনেক প্রসেস আছে মার্কেটিং করার এখন এই প্রসেস আমিও জানি অনেকগুলো প্রসেস যেভাবে এগুলো মার্কেটিং করতে হয় তো আমি কথা দিছিলাম যে হলো একটা জেভিজুর কেমনে হচ্ছে রেজিস্ট্রেশন করে এবং হচ্ছে যে প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করে এবং হচ্ছে মার্কেটিং করে তো জেভিজি মোটামুটি এটাই আমার লাস্ট ভিডিও দুইটা ভিডিও হয়েছে এখন আপনারা যদি চান যে আরও ভিডিও আমি করি সেক্ষেত্রে আপনারা কমেন্টস করতে পারেন করলে হয়তো বা আমি ভিডিও করব আর এখানে আমি আর্নিং রিলেটেড এবং লার্নিং রিলেটেড অনেক ধরনের ভিডিও দিব আপনারা যদি চান যে হচ্ছে যে ফিউচারে আপডেট পাবেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে